দেহ মনের সুস্থতার জন্য যোগাসন অপরিহার্য, তাই আমরা নিয়মিত যোগাসন করব আপনাদের জন্য। আমরা দেখাব ভুজঙ্গ আসন। মকরাসনের অবস্থা থেকে আমরা দুই পা জোড়া করব এবং হাত দুইটাকে ঠিক কাঁধের নিচে রাখবো। হাতের তালু থাকবে নিচের দিকে, থুতনি ম্যাটের উপর থাকবে, দুই পা থাকবে জোড়া। এরপর শ্বাস নিতে নিতে আস্তে আস্তে প্রথমে থুতনি, এরপর বুক, এরপর পুরো হাতটাকে আমরা সোজা করব এবং তাকাবো আমরা উপরের দিকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। এই অবস্থাতে আমরা 10-30 সেকেন্ড অবস্থান করব। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে পেট, তারপর বুক এবং থুতনি ম্যাটে টাচ করবে। এখান থেকে আমরা মকর আসনে বিশ্রাম গ্রহণ করব। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের কোমরের যন্ত্রণা দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, বদহজম দূর করতে এই আসন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই আসন করার ফলে আমাদের শ্বাসকষ্ট, অ্যাজমা এবং অ্যালার্জি জাতীয় যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর হয়। আমাদের শোল্ডারের সমস্যা থাকলে এই আসন করার ফলে সেটা ধীরে ধীরে দূর হয় এবং আমাদের থাইরয়েড এবং টনসিলকে সুস্থ এবং সবল করে তোলে। কন্ধর আসন। শবাসন অবস্থান থেকে পা দুইটাকে এক জায়গায় নিয়ে আসুন, হাত দুইটা নিচের দিকে নেন। এবার দুই পা ভাঁজ করুন, পা দুইটার মাঝে একটু ফাঁকা রাখবেন এবং পা দুইটাকে যতখানি পারেন হিপের কাছাকাছি নিয়ে আসেন এবং হাত দিয়ে পা দুইটা ধরেন। এরপর শ্বাস নিতে নিতে আপনি আপনার কোমরটাকে যতখানি পারেন উপর দিকে তুলুন। এই অবস্থানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। আপনি আপনার সাধ্য অনুযায়ী 10-30 সেকেন্ড এই অবস্থায় থাকুন এবং শ্বাস প্রশ্বাসকে অবশ্যই স্বাভাবিক রাখুন এবং যতটা সম্ভব হয় কোমরটাকে উপর দিকে তুলে ধরার চেষ্টা করুন। এ সময় খেয়াল রাখবেন আপনার থুতনি যেন কণ্ঠকূপে স্পর্শ করে। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে নিচে নামান, পা দুইটা ধীরে ধীরে লম্বা করেন এবং শবাসনে বিশ্রাম গ্রহণ করুন। এটা হলো এক রাউন্ড। এইভাবে 3 বার এই আসনটি অভ্যাস করুন। এই আসন অভ্যাসে আমাদের কোমরের ব্যথা দূর হয়, এছাড়াও আমাদের কোষ্ঠকাঠিন্য এবং বদহজম দূর করতে এই আসন বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং আমাদের থাইয়ের পেশিকে মজবুত করতে সহায়তা করে। মর্কট আসন। শবাসন অবস্থান থেকে আমরা আসনের উপযোগী অবস্থায় যাই, অর্থাৎ দুই পা জোড়া করি, হাত দুইটা নিচের দিকে রাখি। এরপর দুই হাতকে আমরা দুই দিকে প্রসারিত করি, হাত দুইটা মিলে যেন একটা সরলরেখা তৈরি হয়, অর্থাৎ 180 ডিগ্রি তৈরি হয়। এরপর পা দুইটাকে ভাঁজ করি একে একে এবং পা দুইটার মাঝে 1-1.5 ফিট মতো
ফাঁকা করি, শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ছাড়তে ছাড়তে পা দুইটাকে ডান দিকে নামাই এবং মাথাটাকে বাঁ দিকে কাত করি। এই সময় খেয়াল রাখব ডান পায়ের তালুর উপর বাঁ পায়ের হাঁটুটা যেন স্পর্শ করে। এভাবে নিজের সাধ্যমতো 10-30 সেকেন্ড এই অবস্থায় অবস্থান করব এবং শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিক রাখব। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে সোজা করব দুই পা এবং শ্বাস ছাড়তে ছাড়তে বিপরীত দিকে পা দুইটাকে নামাবো এবং মাথাটা ডান দিকে কাত করব। শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিক রাখব। এখানেও আমরা নিজের সাধ্যমতো 10-30 সেকেন্ড অবস্থান করব। আস্তে আস্তে দুই পা স্বাভাবিক অবস্থায় আনবো, অর্থাৎ সোজা করব এবং পা দুইটাকে লম্বা করে আবার শবাসনে যাব। এই আসন নিয়মিত করলে আমাদের কোমর যন্ত্রণায় যারা বেশি কষ্ট পাই তারা সেই কোমর যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে পারবো এবং ঘাড়ে যে আমাদের যে স্পন্ডিলাইটিস হয় সেই স্পন্ডিলাইটিস দূর করতেও এই আসন বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এই আসন আমাদের দেহের দুই সাইডের মেদ ঝরাতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। ধনুরাসন করার জন্য মকরাসন থেকে আমরা প্রথমে ধনুরাসন করার উপযোগী অবস্থায় পৌঁছাবো। এরপর হাত দুইটাকে আস্তে আস্তে পেছন দিকে নিয়ে যাব, পা দুইটাকে ভাঁজ করব এবং দুই হাত দিয়ে দুই পা ধরব। এরপর প্রথমে থুতনি এবং বুকটাকে যতখানি পারি উপর দিকে তুলব। এরপর পা দুইটাকে পেছন দিকে প্রেসার দেব এবং হাত দিয়ে টেনে রাখব এবং যতখানি পারি দেহটাকে দুই দিক থেকে উপর দিকে তোলার চেষ্টা করব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং তাকাবো উপর দিকে। এই অবস্থায় 20-30 সেকেন্ড থেকে আস্তে আস্তে নিচের দিকে নামব। এবং মকর আসনে বিশ্রাম গ্রহণ করব। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের পেটের সমস্ত রকম রোগ দূর হয়। এই আসনে পুরো ভরটাই আমাদের পেটের উপর থাকে এবং পেটে আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর ভালো ব্যায়াম হয় এবং আমাদের মেরুদণ্ড পেছন দিকে বাঁকার ফলে মেরুদণ্ডে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয় এবং কোমরের যন্ত্রণা দূর করতে সাহায্য করে। সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন আমরা শুরু করব বজ্রাসন অবস্থান থেকে। এই অবস্থায় আমরা দুই হাতের কনুইয়ের সহায়তায় শুয়ে পড়ব। এবং হাত দুইটাকে মাথার উপরে তুলে পরস্পর সাথে দুই হাতের বাহু ধরব। এই অবস্থায় আমরা 20-30 সেকেন্ড অবস্থান করে আবার হাতের সাহায্যে বজ্রাসনে উঠে বসব।
এবং বজ্রাসনেই অবস্থান করব। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের কোমরের প্রদাহ দূর হয়, এছাড়াও আমাদের হিপ এবং থাইয়ের মাংসপেশিকে সুস্থ এবং সবল করে তোলে এবং পায়ের বাত ব্যথা দূর করতে এই আসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। পশ্চিমোত্তান আসন, এর জন্য প্রথমে দণ্ডাসনে যান, পা লম্বা করেন, জোড়া করেন পা দুইটাকে, এরপর দুই হাত উপর দিকে তোলেন শ্বাস নিতে নিতে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নিচের দিকে নামেন এবং হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল ধরেন এবং যতখানি পারেন নিচের দিকে নেমে নাকটাকে হাঁটুতে স্পর্শ করার চেষ্টা করেন বা দুই হাঁটুর মাঝখানে নেওয়ার চেষ্টা করেন। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠে আসব, দুই হাত উপরে তুলব, আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নামাব। এবং এই আসনটা করার সময় যখন আসনে থাকব তখন শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিক রাখব। এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের পিঠের এবং পেটের মেদ কমতে সাহায্য করে এবং পিঠের পেশিগুলোতে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে এবং এই পেশিগুলোকে সুস্থ সবল করে তোলে এবং পেটের অভ্যন্তরে আমাদের যে অর্গানগুলো আসছে, বিশেষ করে পাকস্থলী, অন্ত্র, লিভার, এই অর্গানগুলোর খুব ভালো ব্যায়াম হয় এবং এই অর্গানগুলোকে সক্রিয় করে তুলে সেই অর্গানগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। গোমুখাসন, প্রথমে দণ্ডাসনে বসুন, এরপর ডান পাটাকে বা পায়ের নিচ দিয়ে বা হিপের কাছে নিয়ে আসেন এবং বা পাটাকে ধরে ডান হিপের কাছে নিয়ে আসেন এবং হাঁটু দুইটাকে একটা লাইনে অবস্থান করান। এখানে দুই হাঁটুকে একটা লাইনে অবস্থান করানোর চেষ্টা করুন যতখানি সম্ভব হয়। এরপর বাঁ হাতটা কাঁধের উপর দিয়ে পিঠের পরে রাখুন এবং ডান হাতটাকে নিচ দিয়ে নিয়ে গিয়ে বা হাতটা ধরুন। এভাবে আমরা 10-30 সেকেন্ড অবস্থান করব। এখান থেকে আস্তে আস্তে হাত নামান, পা লম্বা করেন, এরপর বা পাটাকে ভাঁজ করে ডান হিপের কাছে আনব এবং ডান পা ভাঁজ করব বা পায়ের উপর দিয়ে এবং হাঁটু দুইটাকে একই লাইনে আনার চেষ্টা করব। এবার ডান হাতটা কাঁধের উপর দিয়ে নিচে পিঠে রাখব এবং বা হাতটা নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের আঙুলগুলো ধরব। এই অবস্থায় আমরা 10-30 সেকেন্ড অবস্থান করব। এরপর আস্তে আস্তে হাত নামাবো এবং পা দুইটাকে লম্বা করে দণ্ডাসনে যাব। এটা হলো এক রাউন্ড, এইভাবে আমরা এটা 3 রাউন্ড অভ্যাস করব। এই আসন নিয়মিত অভ্যাসের ফলে আমাদের অনিদ্রা সমস্যা খুব দ্রুত দূর হয়। রাতের বেলা শোয়ার আগে বা ঘুমানোর আগে যদি আমরা এই আসন অভ্যাস করি তাহলে আমাদের অনিদ্রা দূর হয় এবং খুব দ্রুত আমাদের ঘুম আসে। এই আসন অভ্যাসের ফলে আমাদের মনের সমস্ত রকম কুচিন্তা দূরীভূত হয়।
এই আসনে আমাদের থাই এবং হিপের ফ্যাট কমাতে সহায়তা করে এবং কাঁধে যদি কারো অসমতা থাকে বা ঘাড়ে যদি কারো কোনো ব্যথা থাকে সে ব্যথা দূর করতে এবং অসমতা দূর করতে সহায়তা করে থাকে। প্রাণায়াম আমাদের দেহ এবং মনকে দুটোকেই সুস্থ রাখতে সহায়তা করে। দেহের সাথে সাথে মানসিক সুস্থতা খুবই জরুরি। নিয়মিত প্রাণায়াম অভ্যাসের ফলে আমাদের দেহ এবং মনের মধ্যে সমন্বয় সাধিত হয়। আপনাদের জন্য আমরা উপস্থাপন করব কপালভাতি প্রাণায়াম বা কপালভাতি ক্রিয়া। শ্বাসটাকে খুব দ্রুত নাক দিয়ে ত্যাগ করতে হবে এবং পেটটাকে ভেতর দিকে প্রেসার দিতে হবে, ঠিক এইভাবে। এটা করার সময় আমরা খেয়াল রাখব শ্বাস যেন গ্রহণটা অটোমেটিক্যালি হয়, জোর করে যেন আমরা শ্বাস গ্রহণ না করি, সেদিকে আমাদের মনোযোগ স্থির রাখতে হবে। শ্বাসটা ত্যাগ করব এবং পেটটাকে ভেতর দিকে ঠেলে দেব এভাবে। যাদের উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা আছে তারা এই প্রাণায়াম করা থেকে বিরত থাকবেন। এই প্রাণায়াম নিয়মিত করার ফলে আমাদের পেটের সমস্ত রকম রোগ দূর করতে সহায়তা করে। আমাদের পেটের মধ্যে যে অর্গানগুলো আছে, বিশেষ করে পাকস্থলী, অন্ত্র, লিভার, কিডনি সহ আরও যে সমস্ত অর্গান এবং গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের উপর প্রেশার পড়ে এবং প্রেশার পড়ার ফলে সেই গ্ল্যান্ডগুলোর সরাসরি ব্যায়াম হয়। তার ফলে সেই গ্ল্যান্ডগুলো বা সেই অর্গানগুলো কর্মক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই প্রাণায়ামে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া এই প্রাণায়াম আমাদের হজম শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। এই প্রাণায়ামটা আপনি 5 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা পর্যন্ত করতে পারেন এবং এটা করার সময় আপনি চিন্তা করতে থাকবেন প্রত্যেক শ্বাস ত্যাগের সাথে সাথে আপনার দেহ এবং মন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, যেমন দেহের সমস্ত রোগ, জীবাণু এবং মনের সমস্ত রকম দুঃখ, কষ্ট, ভয়, ভীতি, গ্লানি, এগুলো আস্তে আস্তে আপনার দেহ এবং মন থেকে বাইরে বের হচ্ছে এবং ক্রমশ আপনি একজন সুখী এবং নিরোগ মানুষে পরিণত হচ্ছেন।